आज আমরা দেখব কিভাবে স্কিন গার্ড বা স্কিন প্রোটেকশন লাগাতে হয়। তার আগে স্কিন গার্ড যদি লাগানো থাকে সেটা তুলে ফেলতে হবে। তারপর আমাদেরকে নতুন করে স্কিন গার্ড বা স্কিন প্রোটেকশন লাগাতে হবে। তো প্রথমে দেখতে হবে যে কোনটা ম্যাচ করছে, তার জন্য বার করছি। এই দেখো এটা সাইজে বসছে না মাপ মতো, উপরটা বড় হয়ে যাচ্ছে, উপর সাইডটা বড় হয়ে যাচ্ছে। এটা চেঞ্জ করতে হবে, অন্য একটা নিচ্ছি। তো বিভিন্ন প্রকার বিভিন্ন কোম্পানির স্কিন প্রোটেকশন থাকে, তো ভালো যে কোনো একটা কোম্পানি নিতে হবে। যারা অনলাইনে অর্ডার করে থাকো তারা তাদের বিশেষ করে সুবিধা হবে এই ভিডিওটি দেখার পর। যারা প্রফেশনাল এই ভিডিওটি তাদের জন্য নয়, যারা শুধুমাত্র প্রথমবার স্কিন প্রোটেকশন লাগাবেন ভাবছেন, অনলাইনে কি অর্ডার করেছেন, কিভাবে লাগাবে বুঝতে পারছেন না, শুধুমাত্র এটি তাদের জন্য। তো যারা প্রফেশনাল আছেন তারা স্কিপ করে যেতে পারেন ভিডিওটা। তো এবার এটা শুধু তাদের জন্যই যারা প্রথমবার লাগাচ্ছে বা লাগাবার চেষ্টা করছে, ভাবছে লাগাতে পারবো না পারবো না, শুধুমাত্র তাদের জন্য। তো আমরা ম্যাচ করছি একটার পর একটাকে, দেখা যাক কোনটা হয়। আমাদের ম্যাচ হলো না, অন্যগুলো আবার বক্সের থেকে বার করাচ্ছি। তো এটাও ঠিক হয়ে আসছে কিন্তু হলো না। চলো ম্যাচ করে দেখি তারপরে। তো এই যে স্ক্রিন প্রোটেকশনটা আমরা একদম পারফেক্ট মাপের পেয়ে গেছি। তো এটাকে আমরা এবারে লাগিয়ে দেবো। একদম চার সাইড থেকে বসে যাচ্ছে, এটা একদম এর মাপে হয়ে গেছে। তো এবার আমরা এটাকে মোবাইলটার স্ক্রিনটাকে ভালো করে আগে পরিষ্কার করে নেব, তারপর স্কিন প্রোটেকশনটা লাগিয়ে দেব। প্রথমে আমরা এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে খুব ভালো পরিষ্কার কাপড়ে উপরে পরিষ্কার করেও লাগাতে পারেন, তাতেও কোনো সমস্যা থাকবে না। তো আমরা এটাকে, যেহেতু আমাদের কাছে লিকুইড আছে, তো আমরা এটা পরিষ্কার করে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো কাপড় দিয়েও, সুতোর কাপড় দিয়ে পরিষ্কার করে নেবেন, তারপর প্রোটেকশনটা লাগিয়ে দেবেন। প্রথমে উপরে কাভারটা তুলে নিয়ে পরিষ্কার করার পর এটা ভালো করে প্রথমে দু সাইডটা ভালো করে একদম সোজাভাবে বসে দিতে হবে। তারপর আস্তে আস্তে সেটাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর এটা আস্তে আস্তে বসতে থাকবে। হালকা করে মাড়িটা একটু প্রেস করে দেবেন আস্তে আস্তে, তারপর বসে যাবে। দেখুন আমরা যেভাবে করছি এরকম, হ্যাঁ এরকম করে হালকা করে টেনে দেবেন, তারপর ঠিক এই আস্তে আস্তে বসে যাবে। সাইডে হাওয়া কোনো মতে থাকবে না, একটু চলার পর যদি কিছু হাওয়া থাকে, ফোনটা একটু রানিং হওয়ার পর ঠিক ওটা হাওয়াটা বেরিয়ে যাবে। ওটা একটু গরম হলে স্কিনটা আরামসে ঠিক হয়ে যাবে। তো এভাবে আপনারা লাগাবেন একদম নির্ভয়ভাবে। তো পরের ভিডিও দেখা হচ্ছে।